সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আজ ধনিয়াখালি ব্লকের দশখড়া এক নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে কয়েক হাজার মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র। এদিন এলাকার হাজারো গরিব দুস্থ মানুষদের হাতে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, সয়াবিন, মুড়ি, বিস্কুট সহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এবার বাড়িতে বসেই পেয়ে যান সুস্বাদু খাবার। এই লকডাউন পিরিয়ডে সম্পূর্ণ সুরক্ষিত ও স্বাস্থ্যকর খাবার অর্ডার করুন আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক থেকে, আর বাড়িতে বসেই উপভোগ করুন নানান সুস্বাদু ডিশ। সরকারি ও প্রশাসনিকভাবে লকডাউনের সমস্ত নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের এই কর্মসূচি সম্পন্ন করা হয়। উপস্থিত ছিলেন ধনিয়াখালী বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র, জেলা পরিষদের সদস্যা লক্ষ্মী সরেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌমিন ঘোষ, গ্রামের প্রধান নাসিমা খাতুন, দশখড়া তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ আব্দুল সামাদ, স্থানীয় নেতা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এবং সকলের উদ্যোগ, দলের উদ্যোগ নিয়ে তারা এই দশখড়া এক নম্বর অঞ্চলের যতগুলো বুথ আছে সেই বুথে কিছু মানুষকে তারা পাশে দাঁড়াচ্ছে। আমিও তাদের পাশে এসে তাদের কাছে এলাম, তারা আমাকে বলেছিল, আমরাও এলাম, সকলের সাথে থাকতে পারে। আমারও এই যে দুস্থ মানুষগুলো আজকে তাদের হাতে কিছু কিছু অল্প হলেও দিতে পেরে আজকে এটাই তো মানবিকতা। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিক্ষা দেন যে মানুষের দুঃখের সময়, মানুষের দুঃসময় পাশে দাঁড়াতে হয়। তাই তৃণমূল কংগ্রেস আজকে সারা বাংলায়, আজকে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে। আমরা কিন্তু অন্য বিরোধী দলের মতন যে মানুষের পাশে না থেকে তারা একটার পর একটা কথা বলে যাচ্ছে, কারণ তাদের ক্ষমতা নেই। তার কারণ বাংলার মানুষ দেখে নিয়েছে যে বাংলার মানুষের পাশে মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ থাকে না, এটা বাংলার মানুষ কিন্তু দেখে নিয়েছে। তাই আজকে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা মানুষের পাশে আজকে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, আগামী দিনেও থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।